আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের সাতচল্লিশ পৃষ্ঠা জাকাত সম্পর্কিত বাড়ি তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে জাকাত সম্পর্কিত লেখাগুলোতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী জাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম এটি একটি আর্থিক ইবাদত আমরা পূর্বের শ্রেণীতে এ সম্পর্কে শিখেছি এই অভিজ্ঞতায় আরও বিস্তারিত পরিসরে জাকাত ফরস হওয়ার শর্ত জাকাতের ধর্মীয় গুরুত্ব জাকাত আদায় না করার পরিণাম জাকাতের নিসাব এবং জাকাতের হিসাব করার নিয়ম সম্পর্কে জানবো চলো আমরা অভিজ্ঞতাটি শুরুর আগে জাকাত সংক্রান্ত একটি ইসলামিক ঘটনা শুনি তাহলে তোমাদেরকে এখানে এই জাকাত সম্পর্কিত বাড়ি কাজে বলা হয়েছে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছ তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করো এই ঘটনা বা গল্প সংক্রান্ত তার বা তাদের মতামত লিখে আনবে তাহলে তোমাদেরকে এখানে এই বাড়ি বলা হচ্ছে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছ তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য বা সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করো তাহলে তোমাদেরকে এই বাড়ি কাজটি করতে হলে অবশ্যই একটি ইসলামিক ঘটনা বা গল্প জানা থাকতে হবে এরপর এই গল্পটিকে তোমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ বা সহপাঠীর সাথে এই অভিজ্ঞতাটি বিনিময় করতে হবে এরপরে বলা হয়েছে এই ঘটনা বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখে আনবে তুমি এই গল্পটিকে যখন তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ বা তোমার সহপাঠীর সাথে অভিজ্ঞতা বিনিময় করবে তখন এই গল্পটি থেকে তাদের মতামত কি হতে পারে তা তোমাদেরকে এই বাড়ি কাজে লিখে আনতে হবে তোমরা কিভাবে এই বাড়ি কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তার জন্য একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বাড়ি কাজটির জন্য জাকাত সংক্রান্ত ঘটনা বা গল্পটি হচ্ছে আমার মামাতো ভাই রায়হান সে একজন মুদি দোকানদার তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তিনি ব্যাংকে সঞ্চয়ের উদ্দেশ্যে তিন লক্ষ টাকা জমা রেখেছেন এক বছর পর রায়হান ও তার বন্ধুদের মাঝে জাকাত সংক্রান্ত আলোচনা হয় এই আলোচনায় রায়হান তার জমানো টাকার বিষয় নিয়ে বন্ধুদের জানায় তার এক বন্ধু তার জমানো টাকার উপর জাকাত ফরচ হয়েছে বলে জানায় সে এটা শুনে কিছুটা বিস্মিত হয় রায়হান জাকাতের বিষয় নিয়ে স্থানীয় মসজিদের ইমামের কাছে জানতে চাইলে তিনি জাকাত সংক্রান্ত সকল কিছু বুঝিয়ে দেন তিনি বলেন তার জমানো টাকার উপর মাত্র দুই দশমিক পাঁচ পার্সেন্ট যা তার জমানো টাকার হিসেবে সাত হাজার পাঁচশো টাকা অথচ রায়হানের নাস্তা খরচ মাসে ছয় হাজার টাকা যা বছরে বাহাত্তর হাজার টাকা রায়হান আরও বুঝতে পারে তার এই জাকাতের টাকা দিয়ে গরিব ও অসহায় মানুষেরা উপকৃত হবে তখন সে এ বিষয়গুলো ভেবে তার জমানো টাকার উপর জাকাত প্রদান করে আর এই ঘটনাটি আমার বয়োজ্যেষ্ঠ সদস্য বা আমার সহপাঠীরা শোনার পর যে মতামত দিয়েছে ঘটনা সংক্রান্ত মতামত গল্পটি অনেক সুন্দর ও শিক্ষণীয় প্রত্যেক নিসাব পরিমাণ সম্পদের মালিককে দুই দশমিক পাঁচ পার্সেন্ট নির্দিষ্ট হারে জাকাত দিতে হবে জাকাত প্রদানের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষেরা উপকৃত হয় জাকাত ইসলামের একটি বাদত তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে সাতচল্লিশ পৃষ্ঠার এই কাজটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো